ভেবে যে কোনো একটা ভূত হবে আমাকে একা পেয়ে এখানে অ্যাটাক করেছে। সরি সরি সরি, কোনো ভূত নাই আমি। কান্নাকাটি বন্ধ করো নাকি আন্টি কে কল করতে হবে। তুমি খালি আমার কথা কেন বলো? আমার এটা একদম পছন্দ না। আমি এখন বড় হয়েছি না? হ্যাঁ অনেক বড় হয়েছো। সরি আর বল। ঠিক আছে, কি করছো? এই নোটটা। বাই দ্য ওয়ে, ওই পিসটাকে দেখছো নাকি কোথাও? পিস? কোন পিস? সবকিছু কেন জানতে হবে? হ্যাঁ সর্বজনতা ভাব ধরো নাকি তুমি, সবকিছু তোমাকে জানতে হবে। আরে বলো না, মানে তোমার মানে খোঁচা দিয়ে আমি মনে ভুল করলাম, আমি জানতাম না তোমার হাতে ব্যথা। খোঁচা দিছো, খুব ভালো করছো ভাই। তোমারে তো বলাই যাবে না, তোমারে তো কোনো কিছু বললেই তুমি মানুষের কাছে গিয়ে বইলা বেড়াও। জানিস বাচ্চা তো বানায় বানায় কথা বলে, তখন মিয়া মানুষের মনে কিছু থাকে না। না তোমার বলা যাবে না। ছি ছি, মানে কি বলতেছে? আমি কেন মানুষজনকে বলবো? প্লিজ বলো না, আমার খুব খারাপ লাগতেছে। আরে ওই যে আমাদের ফেলটুসটা। ও আও বা, মানে বাচ্চু? জি বাচ্চু, দেখছ না তোকে? না আমি তো দেখিনি। ভালো হয়েছে দেখো নেই। কি হয়েছে, হাসছো কেন? আরে হঠাৎ করে ওই দিন ইজিপ্ট এম্বাসি থেকে ফোন দিল আমারে। তো ফোন দিয়ে আমারে বললো যে এরকম আপনার একটা বায়োগ্রাফি লিখতে হবে 10,000 ওয়ার্ডের উপরে। ঠিক আছে ভালো কথা, 10,000 ওয়ার্ডের উপর। আমি রাতের বেলায় প্রিপারেশন নিয়ে 10,000 ওয়ার্ডের বায়োগ্রাফি লেখার জন্য বসলাম। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা পঞ্চাশটা একশোটা দুইশোটা 1,000টা 2,000টা লিখতে 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 10,000 ওয়ার্ডের একটা বায়োগ্রাফি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে দেখি আঙ্গুল এক একটা ফুইলা ব্যথায়। 10,000 ওয়ার্ড হাত দিয়ে লিখতে হয়েছে? তবা হাত দিয়ে লেখা তোমার এতই ব্যথা হয়েছে যে ব্যান্ডেজ পড়তে হয়েছে? হয় মিয়া, আমি তো হাত ব্যথা পর্যন্ত গেছি, ব্যান্ডেজ পর্যন্ত গেছি। হ্যাঁ আমি বলছি তোমারে যে 10,000 ওয়ার্ডের বায়োগ্রাফি লিখে আমার হাতে ব্যান্ডেজ পড়তে হয়েছে, এত বেশি বুঝো কেন? হ্যাঁ তাইলে কথা আগে পুরাটুক শুনবা, আবার তাইলে সরি বলো। তারপর কি সারা রাত ধরে বায়োগ্রাফি লিখে কমপ্লিট করে রাখলাম। সকালবেলায় ঘুম থেকে উঠলাম, এম্বাসি যাবো, উইটা দেখি আব্বু গাড়ি নিয়ে ফ্যাক্টরি চলে গেছে। আরে বইলে যাবে না, রিক্সা নিলাম, রিক্সা নিয়ে এম্বাসির দিকে রওনা দিলাম। ইজিপ্ট এম্বাসিটা হইতেছে গুলশানের নির্জন একটা এলাকাতে, অনেক শান্ত এলাকা, কোনো কিছুই থাকে না, লোকজন থাকে না বেশি। তো রিক্সা দিয়ে যেতে যেতেছি হঠাৎ করে দেখি সামনে তিনটা ছিনতাই গাড়ি থাম করে রিক্সাটা আটকেল, নগদ মেশিন বের করছে। মেশিন বের করে বলে যা আছে তার সব বাইক করে দে। আমি চিন্তা করলাম বাচ্চুর কাছ থেকে জিনিসপত্র নিয়ে যাবে, এত সোজা দিলাম এক লাত্তি, লাত্তি দিয়ে মেশিন ফালাই দিছি নগদ। তারপরে কি হাতাহাতি হইতেছে, এক পর্যায়ে একজন কোমর থেকে একটা খুর বের করছে, ওইটা আমি দেই নাই, কাজ করে একটা পোচ মারল। তারপর থেকে 2 দিন ধরে বাসাতে পড়েছিলাম, অন টাইম বায়োগ্রাফিও জমা দিতে পারলাম না এম্বাসিতে, আর হাত নিয়ে পড়ে থাকলাম। উফ জানি না এখন ওরা নেক্সট কবে ডেট দেয়, কবে আবার বায়োগ্রাফি জমা দিই, আদৌ স্কলারশিপটা কাজে দেয় কি না দেয়। তবে সমস্যা নাই, আমি একটা অপশন চিন্তা করে রাখছি। কি কি অপশন?
এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে আমার হয়ে যাবে, আমি জানি। চিন্তা করতেছি এখানেই অ্যাপ্লাইটা করবো।